बिस्मिल्लाह रहमान रहीम अस्सलाम वालेकुम बंधुरा देखते मास इटा हलो बांग्लादेशेर अच्छा छाटी मास देखते फ्रेश छाटी मास तो छाटी मासेर कुटार प्रोसिड्यूरटा आज के आपनादेरके आमि देखाबो कि करे छाटी मास कुटते हय एबं काटार परे देखें कि धरनेर चले आसे सो एटाके आपनि पेंयाज दिए भुना करले सेई रकम सुंदर लागे एबं खेते आलहामदुलिल्लाह अनेक भालो लागे सो आमरा एखन माछगुलो देखतेछि एबं माछेर भिडियोटा काटाटा देखबो एखन आमरा आर बंधुरा ए धरनेर जतो भिडियो चाच्छेन आपनि आमादेर आमादेर चैनेले अवश्य सबसक्राइब करबेन কারণ আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন তো চলেন এখন কুটার ভিডিওটা আমরা দেখি তো বন্ধুরা দেখেন একদম ফ্রেশ পুকুরের মাছ এটা একটা চ্যাং মাছও আছে চ্যাং মাছ যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন চ্যাং মাছ বলতে আমি যেটাকে বোঝাচ্ছি এইটা হলো সেই চ্যাং মাছ এই যে দেখেন এটা হলো চ্যাং মাছ আর বাকিটা হলো ছাটি মাছ এটা চ্যাং মাছ এটা ছাটি মাছ আর এটা কাটা অবস্থায় তো নরমালি আপনারা যেটা কাটবেন এটা মনে করেন দেখতে পাচ্ছেন যে ঠোঁটার মাঝখানে অংশগুলো সব কিছু ফেলে দিতে হবে আর এর মুখের যে ফাংশনাল ওয়াইজ জিনিসগুলো সেটাও দেখেন এটাও ফেলে দিতে হবে আর বাকিটা এভাবে কেটে এর নাড়ি ভুঁড়িগুলো যেগুলো থাকবে সবগুলোই আলাদা করে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর এই ধরনের একটা পিস পিস আকারে চলে আসবে এই যে দেখেন একদম ফ্রেশ ভাবে এটাকে জাস্ট পানি দিয়ে ধুইলেই এটা ঠিক হয়ে যাবে এই যে দেখেন আইসটা তুলতে হচ্ছে আইসের আইসটা এভাবে পরিষ্কার করে নেবেন করার পর আপনার যে সাইডের যেই পাখাগুলো থাকবে সেগুলো আপনারা ফেলে দিবেন দেওয়ার পরে এর কানগুলো ফেলে দিবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন নাড়ি ভুঁড়িটা বের করে ফেলতেছি এই যে সো এটাকে আমরা এখন এইভাবে ফ্রেশ করে রেখে দিব তাহলে এটাকে আমরা এক পিস করে ফেলতে পারি বড় হলে হাফ পিস করে ফেলবো ঠিক আছে ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাবস্ক্রাইব করুন